আর মুসলমানরা মুসলমানের শত্রু কিভাবে, এটাতে একটা উদাহরণ দিলাম যে হিন্দুদের শত্রু কারা, হিন্দুরাই, মুসলমানের শত্রু কারা, মুসলমানরাই। এটা উদাহরণ, ভারতবর্ষের সংবিধান কে রচনা করেছে? ডক্টর বি আর আম্বেদকর। ভাই কোরআন হাদিসে অনেক শুনেছেন, আমি একটু আলাদা দৃষ্টিকোণ থেকে আলোচনা করছি। শাহিন ভাই যেভাবে আলোচনা করেছে কিছুই বাধ্য হয়নি, কিছু বাদ আছে নাকি? নামাজ রোজা হজ জাকাত হালাল হারাম সুন্নাত বেদাত কিছু বাদ আছে নাকি? কম বেশি সব বলে চলে গেছে। তাই আমি আলোচনাটা একটু আলাদা আলাদা পর্যায়ে নিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করছি। এই সোসাইটি কমকে বোঝাতে হবে, মুসলমান হিন্দু মারামারি করে নিজেরা মরবে, আর যাদের পাওয়ারের ক্ষমতা দরকার তারা ওখানে থেকেই যাবে। আমি কোনো রাজনৈতিক বক্তা না, কোনো রাজনীতি করিও না, পছন্দ করি না, সবচেয়ে কিছুকে ঘৃণা করলে রাজনীতিকে ঘৃণা করি। আমার আমার সঙ্গে কোনো রাজনীতি কোনো লেভেলও নাই, যারা আমাকে চেনেন তারা ভালোভাবে জানেন। জাস্ট আপনাকে এতটা বোঝানোর চেষ্টা করছি, হিন্দু এবং মুসলিম জনসচেতন যদি তৈরি না হয়, আবারও 1992 সালের মতো যে দাঙ্গা লেগেছিল রাম জন্মভূমি আর বাবরি মসজিদ নিয়ে, অচিরে আবার ঘটতে চলেছে। কোথা থেকে কি তুলে দেয়, কখন বলছে কাবা শরীফ নাকি শিবের মন্দির ছিল, নেন ঠেলা। কখন বলছে তাজমহল নাকি এটা আমাদের শিব মন্দির ছিল, আবার আরেক বিপদে। মানে মানুষের আবেগ, কারণ ধর্ম নিয়ে মানুষকে আবেগ নিয়ে খেলা যায়, ধর্মের কারণে মানুষকে ভয় দিকে টাকাও নেওয়া যায়। এই তুই পাপ করেছিস, তাতের 500 টাকা দে, নচেত কিন্তু তোর খবর আছে। মানুষ মারা যায় গিয়ে বলছে তোর বাপ তো নামাজই পড়েনি, দে কাফারা দে। নামাজে কাফারা নেয় কি নেয় না কথা বলেন, নামাজ পড়েনি জন্য কাফারা নিচ্ছে। ভাই নামাজে কোনো কাফারা আছে? নামাজে কোনো কাফারা নেই। সনাতন হিন্দু সমাজেও আছে, কোনো ব্যক্তি কত পাপ করেছে ঠাকুর মশাই বলে দেবে তুমি পুনে 100 তুমি পাপ করেছো তুমি আয় দাও। মানে দুই দিকে চলছে, ওরাও নেই হেরাও নেই, হুজুরে নেই ওরা ঠাকুরও নেই, মানে দুটোই সমান। তাই আপনাকে আমি যে কথা বোঝানোর চেষ্টা করছি যে মুসলিম এবং হিন্দু আগে জনসচেতন তৈরি হতে হবে, যে তৈরি না হন নিজেরা নিজেদের মধ্যে মারামারি করে সব শেষ হয়ে যাবে, আর যারা ক্ষমতায় থাকে তারা থেকেই যাবে, আপনার আমার পাঁচ পয়সা লাভ নেই। তাই নিজেকে আগে চিন্তা করতে হবে। মুসলমানের শত্রু মুসলমানরা তার একটা দৃষ্টান্ত, ভারতবর্ষের সংবিধান রচনা করেছেন বি আর আম্বেদকর। তিনি ধর্ম কোন ধর্ম অনুসারী ছিলেন কথা বলেন, কোন ধর্ম? হিন্দু সনাতন ধর্মের অনুসারী ছিলেন, কিন্তু তিনি ছিলেন দলিত শ্রেণীর শূদ্র। তার জীবনী পড়েছেন, যারা পড়েছেন কম বেশি ইতিহাসকে 7 বই এখনও চ্যাপ্টারের মধ্যে আছে, বি আর আম্বেদকরের যারা জীবনী পড়েছেন ওই জীবনীর মধ্যে সকলেই জানেন যে তিনি ছিলেন শূদ্র। তিনি যখন স্কুলে পড়তেন তার সঙ্গে কথা বলতো না, যে টেবিলে বসতেন সেই টেবিলে কেউ বসতো না, যে টিউবওয়েলে পানি খেতেন সেই টিউবওয়েলে কেউ পানি খেত না, তার সঙ্গে এরকম আচরণ করা হতো কেন? কারণ তিনি ছিলেন নিচু জাতের, আর যারা উঁচু জাতের তার সঙ্গে কথা পর্যন্ত বলতো না, কেন কথা বলা পাপ তাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে। বি আর আম্বেদকর এইভাবেই ধীরে ধীরে তিনি বড় হয়ে গেলেন। তিনি যখন কঠিন মেধাশক্তির অধিকারী, চারিদিকে পড়াশোনা করে অনেক বড় বড় ডিগ্রি অর্জন করে নিলেন, তখন তিনি সনাতন ধর্ম নিয়ে পড়াশোনা করতে শুরু করলেন। সনাতন ধর্ম পড়ার পরে তিনি সনাতন ধর্মকে ত্যাগ করে দিলেন, যে আমি সনাতন ধর্ম ছেড়ে দিলাম, এই ধর্মের মধ্যে আমি থাকলাম না। তিনি অ্যাগনস্টিক নাস্তিক হয়ে গেলেন, সংশয়বাদী হয়ে গেলেন। তারপর তিনি ধর্ম নিয়ে চর্চা করছেন, অবশেষে তিনি সনাতন ধর্ম ত্যাগ করার পরে যে ধর্মকে প্রথম পছন্দ করেছিলেন সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। কি বললাম কথা বলেন? এই তথ্য পেয়ে যাবেন বি আর আম্বেদকর জীবনী এবং প্রবন্ধ সমূহ, প্রথম খণ্ড 26-27-28 পর্ব 3 পৃষ্ঠা ধরে সংক্ষিপ্ত জীবনী আছে, শিলিগুড় থেকে প্রকাশনী হয়েছে বইটা, পিডিএফ আপনি পেয়ে যেতে পারেন ইন্টারনেটে সার্চ করলেই। বি আর আম্বেদকর প্রথম যে ধর্মটাকে পছন্দ করেছিলেন হিন্দু ধর্ম ত্যাগ করে, প্রথম ধর্মের নাম হচ্ছে ইসলাম ধর্ম। কোন ধর্ম কথা বলেন? ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম নিয়ে তিনি পড়াশোনা করছেন, বন্ধু বান্ধবের সঙ্গে আলোচনা করছেন, তিনি অনেকটা ইসলাম ধর্মের কাছেই চলে এসেছেন, বন্ধুদের সঙ্গে মেশেন, এ মতো পরিস্থিতি গোটা জায়গাতে ছড়িয়ে গেছে যে বি আর আম্বেদকর বাবুজি উনি কী করেছেন, এখন উনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন চারিদিকে ছড়িয়ে পড়েছে, সবাই জেনে নিয়েছে যে বি আর আম্বেদকর ইসলাম গ্রহণ করলো বলে, করে ফেলেছে এমন একটা ভাব। সেই সময়তে ভারতবর্ষের টাকার উল্টো পৃষ্ঠায় প্রথম যে ছবিটা থাকে সেই ছবির নামটা কি বলেন তো ভাই? মহাত্মা গান্ধী, জাতির পিতা। মুসলমানরা গুলি করে মেরে দিয়েছিল, কে মেরেছিল কথা বলেন? মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়নি ভাই, কে? মুসলমান না তো, বড় বড় দাড়ি ছিল না যে মেরেছিল, মাথায় টুপি ছিল না ভাই, কে মেরেছিল জানেন? যেহেতু মুসলমানরা জঙ্গি এর জন্য মহাত্মা গান্ধীকে মেরে দিয়েছে মুসলমানরা। আচ্ছা যাক, সেই আলাদা প্রসঙ্গ। মহাত্মা গান্ধীর সঙ্গে সঙ্গে বি আর আম্বেদকরকে চিঠি লিখেছিলেন, পত্র লিখেছিলেন,
যে ভাই আমরা শুনছি আপনি সনাতন ধর্ম ত্যাগ করেছেন, কোনো সমস্যা নেই, কিন্তু শুনলাম আপনি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করতে চলেছেন, তো আপনি ইসলাম ধর্ম গ্রহণ করতে চলেছেন একটু চিন্তা করে ধর্ম গ্রহণ করবেন। তাকে প্রশ্ন করেছিলেন মহাত্মা গান্ধী বিআর আম্বেদকরকে যে আপনি কোন ইসলাম গ্রহণ করতে চাচ্ছেন, শিয়া না সুন্নি? অসসা শয়তান অসসা দেয় না ভাই? বিআর আম্বেদকরকে পত্র লিখছে যে আপনি যে ইসলাম গ্রহণ করতে চাচ্ছেন কোন ইসলাম গ্রহণ করবেন, শিয়া ইসলাম না সুন্নি ইসলাম, একটু চিন্তা করে গ্রহণ করেন। যদি বলেন আপনি সুন্নি ইসলাম গ্রহণ করবেন, তো আপনার কাছে একটা প্রশ্ন যে কোন সুন্নি ইসলাম, হানাফি শাফি মালিকি হাম্বলি কোন মাজহাব মানবেন, দেওবন্দি বেরলভি মোহাম্মদী কোন তরিকা মানবেন, একটু চিন্তা করে আপনি ইসলামটাকে গ্রহণ করুন। কারণ আপনি ইসলাম গ্রহণ করতে চাচ্ছেন কোন ইসলাম, অনেক রকমের ইসলাম এখন পৃথিবীতে পাওয়া যায়, অনেক রকমের মাল আছে, কোন ইসলামটা কিনতে যাচ্ছেন এখন? এই কথা যখন তার কাছে পত্রের মাধ্যমে যায় বিআর আম্বেদকর, এমনি অনেক সূক্ষ্মদর্শী মানুষ সঙ্গে সঙ্গে সে চিন্তার মধ্যে পড়ে গেলেন। আসলে তাই তো, তিনি সঙ্গে সঙ্গে দিল্লিতে চলে গেলেন, গিয়ে শিয়া মসজিদে চলে গিয়ে ইমাম সাহেবের সঙ্গে কথা বলতে শুরু করেছে যে আচ্ছা আপনাদের শিয়া ইসলাম এটা কি আমাকে একটু বলুন, আমি আপনার সম্পর্কে জানতে চাই। ও তখন শুরু করে দিয়েছে বলছে আমরা শিয়া, আমরা হাসান হোসেন আলী মা ফাতেমায় পাঁচজনকে মানি, আবু বকর ওমর ওসমান আলী সব কাফের, এ কাফের ও কাফের, শুরু করে দিয়েছে তাদের লেকচার। বিআর আম্বেদকর তার আলোচনা শুনে বলছে কিরে বাবা, উনি সঙ্গে সঙ্গে চলছে সুন্নিদের কাছে, সুন্নি আলমের সঙ্গে আলোচনা করছে, আপনাদের সুন্নি ইসলাম সম্পর্কে বলেন, ওরা তখন বলছে শিয়ারা কাফের, এরা মুসলিম না, এরা মুরতাদ, এরা জাহান্নামে যাবে, শুরু হয়ে গেছে। বিআর আম্বেদকর নিজের মধ্যে তখন বিপদে পড়ে গেছে, আচ্ছা এখন কোনটা গ্রহণ করবে, এরা বলছে এ কাফের, ওরা বলছে এ কাফের। বিআর আম্বেদকর লাস্ট মন্ত্রী ইসলাম ধর্মকে তিনি গ্রহণ করলেন না, তিনি সম্পূর্ণ অ্যাগনস্টিক হয়ে গেলেন, তিনি ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করে দিলেন যে না ঈশ্বর বলে কেউ নেই, আল্লাহ বলে কেউ নেই, কোনো ধর্মই সত্য না, তিনি অ্যাগনস্টিক নাস্তিক হয়ে গেলেন। অবশেষে বৌদ্ধদের ধামে গিয়ে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন। বৌদ্ধ ধর্মটা একটা নাস্তিকতা ধর্ম, এই ধর্মে কোনো ঈশ্বরের অস্তিত্ব নেই, মানে ঈশ্বরে বিশ্বাস এটা কোনো ফেত এমন কিছু নেই, তাদের আষ্টাঙ্গিক মার্গকে তারা বিশ্বাস করে থাকে, ঈশ্বর বলে তাদের কেউ নেই। বৌদ্ধ ধর্ম গ্রহণ করে বৌদ্ধ ধর্মের উপরে মৃত্যুবরণ করলেন বিআর আম্বেদকর। ভাইজান আপনার কাছে প্রশ্ন, এই বিআর আম্বেদকর ইনি যিনি ভারতবর্ষের সংবিধান রচনা করেছেন, ইনি ইসলাম গ্রহণ করলেন না কাদের কারণে? মুসলিমদের কারণে। মুসলমানের শত্রুকে? মুসলিমরা। তিনি যদি ইসলাম গ্রহণ করতেন বলতে পারতেন ভারতবর্ষের সংবিধানের রচয়িতাকে, বিআর আম্বেদকর, মানুষ দেখতো তাকে যে ভারতবর্ষের সংবিধান রচনা করেছে বিআর আম্বেদকর, একচিন ভুলের জন্য, একটু ভুলের জন্য ইসলামটাকে বুঝেও তিনি ইসলামটাকে গ্রহণ করেনি। এখানে মুসলিমদের শিক্ষা নেওয়া উচিত, শুধু মুসলিম নয় হিন্দুদের শিক্ষা নেওয়া উচিত, হিন্দুদের শিক্ষা নেওয়া উচিত। বিআর আম্বেদকর তো হিন্দুই ছিল, কিন্তু তাদের ধর্মের কিছু কুসংস্কারের কারণে তিনি হিন্দু ধর্মকে ত্যাগ করে দিয়েছেন। আচ্ছা আচ্ছা ভাই, শুনতে পাচ্ছেন কথা? শোনা যাচ্ছে? কে কে শুনতে পাচ্ছেন না হাত তোলেন? আচ্ছা আচ্ছা, তো এখান থেকে দুটো জিনিস ঘটনা, একটা ঘটনায় দুটো শিক্ষা নেওয়া উচিত, হিন্দু সনাতনীদেরও শিক্ষা নেওয়া উচিত, যদি তাদের ধর্মের এই কুসংস্কারগুলো না থাকতো বিআর আম্বেদকর হিন্দু ধর্ম ত্যাগ করতেন না, আর মুসলমানদের মধ্যে এত মতানৈক্য মতভেদ যদি না থাকতো বিআর আম্বেদকর তিনি ইসলাম গ্রহণ করতেন সর্বদা সব জায়গাতে। আজকে এই জিনিসটা আপনারা লক্ষ্য করবেন, আজকে সনাতন ধর্মের মধ্যেও ধ্বংসের মূল কারণ হয়ে যাচ্ছে যে সনাতন ধর্মে এখনও শূদ্র জাতির উপরে, দলিত জাতির উপরে, মাতোয়া জাতির উপরে, এখনও নিম্ন ক্যাটাগরি জাতির উপরে এখনও অত্যাচার করছে উচ্চ বর্ণের হিন্দুরা। এদের সনাতন ধর্ম, হিন্দু ধর্ম পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে, আর মুসলিমরা ইসলাম ত্যাগ করার মূল কারণ মুসলিম আলেম ওলামার মধ্যে অনেক রকমের মতানৈক্য মতভেদ, এ একে কাফের বলছে, ও একে কাফের বলছে, সাধারণ জনসাধারণ বলছে তুও কাফের, ইও কাফের, তার নাম আজই পড়বো না ভাগ। আচ্ছা না না কথা বলেন, আছে হিন্দুদের ধর্ম থেকে মানুষ ত্যাগ করার কারণ হচ্ছে এটা যে তাদের মধ্যে অনেকগুলো কুসংস্কার আছে। মানুষ সাধারণত অন্তত বুদ্ধি আছে, এটা মূর্তিকে ঈশ্বর মনে করতে পারে না, জোর করে বিশ্বাস করে তাই, কিন্তু অন্তর তাদের বলে না যে এটা আমার ঈশ্বর, যাকে হাতে তৈরি করলাম এটা ঈশ্বর হতে পারে না, এটা অন্তরের বিশ্বাস তার, কিন্তু মানুষ করছে
বাপ দাদা পুরো পুরুষদের করে আসছে, পরম্পরা ধরে চলে আসছে, তাই সবাই যাচ্ছে। আমি একটু দুর্গাপুজোতে গেলাম, মদ খেয়েও যেতে পারি, এমনিও যেতে পারি, কোনো ব্যাপার না। এটা ট্র্যাডিশন হয়ে গেছে, ধর্মটা উৎসব কেন্দ্রিক হয়ে গেছে। এই জন্য আপনাকে দুটো কথা মনে রাখতে হবে যে ইসলাম ধর্ম ধ্বংসের যদি মূল কারণ হয়ে থাকে, মুসলিম আলেম ওলামাদের মধ্যে মতনৈক্য মতভেদ।